ভাঁজপাড়ার পর এবার খড়দহে বোমাবাজি। খড়দহের রানী রাসমণি ঘাটের পাড়ে আজ সকালে বোমাবাজি, আহত তিন। 2021 বিধানসভা নির্বাচনে খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কাজু সিনহা। তার মৃত্যুর পর সেই জায়গা এখন আপাতত ফাঁকা। শাসন নেই কারোর, রয়েছে শুধু অনুশাসন। 2021 বিধানসভা নির্বাচনের জন্য খড়দহ কেন্দ্রের উপনির্বাচনের আগে বোমাবাজি খড়দহে। রাজনৈতিক আক্রোশের জেরে হঠাৎই বোমাবাজি, আশঙ্কা স্থানীয়দের। পুলিশের প্রাথমিক অনুমান দুই দশ দুষ্কৃতীর মধ্যে বোমাবাজি হয়েছে। আহত স্থানীয় তিন যুবক, নাম গোপাল দাশগুপ্ত, যুগ্ন এবং পণ্ডিত। আহত এই তিনজনকে স্থানীয় বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখন তারা সেখানেই চিকিৎসাধীন। আচমকাই সকালে খড়দহের রানী রাসমণি ঘাটের পাড়ে বোমাবাজিতে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্কে এলাকাবাসী। তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ। আমি জানি না বাবা, ছেলের নাম কি? গোপাল দাশগুপ্ত। না মা, যে মা কাঁচা তো থাকতে পারে, মা 19 বছর। কি করে আপনার ছেলে? কি করে? কিছু করে না, ও পড়ে কলেজে, পড়ে সুরেন্দ্রনাথে, পড়াশোনা করে। দুদল ক্রিমিনালের ঝগড়াঝাটিতে তারা বোমাবাজি করেছে, তিনজন আহত হয়েছে। যেহেতু খড়দাতে এই মুহূর্তে কোনো বিধায়ক নেই, এবার সবাই মনে করছে যে যার অস্তিত্ব ফলাবার চেষ্টা করছে, সবাই নেতা হবে, সবাই রাজ করবে, এটা একদম খড়দার বাস্তবিক অর্থ। এটা দলের কোনো কোনো দলের গোষ্ঠীদ্বন্দ্বর কোনো ব্যাপার না, দলীয় কেউ না, এরা এক ধরনের ক্রিমিনাল। এরা সারা মানে পুরনো খড়দা পুরনো বাজার থেকে গঙ্গার তীরবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে এরা নানা রকম মানে কুকৃতি করে বেড়াচ্ছে, এটা হচ্ছে বাস্তব ঘটনা একদম। আজকে দুদলের মধ্যে কথা কাটাকাটি হতে হতে হঠাৎ করে কোথা থেকে বোম আসলো, বোম চার্জ হলো, এলাকার মানুষ একদম পুরো অতিষ্ঠ হয়ে আছে। তারা কার কাছে অভিযোগ করবে সেটাই বুঝে পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।